আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাদের সিদ্দিকীর হঠাৎ গণভবনে যাওয়ার আসল রহস্য জামাত শিবিরের টাকা শেষ অতঃপর চব্বিশ বারো বাইশ কাদের সিদ্দিকী আসলে কি চায় বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশে শীর্ষস্থানে মুক্তিযোদ্ধাদের মধ্যে যাদের নিয়ে স্পেশালি গর্ব করা যায় যারা স্পেশাল তালিকায় স্থান পাবেন তাদের মধ্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী অন্যতম সাহসিকতার মূর্ত প্রতীক এবং এই বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন সিনিয়র সিটিজেন শ্রদ্ধার পাত্র সম্মানিত লোক জামাত ইসলামীর শিবিরের লোকজন যথেষ্ট আগ্রহ কাদের সিদ্দিকীর প্রতি রয়েছে এখন যা আছে তার চাইতে বেশি এক সময় ছিল বিশেষ করে দুই হাজার দশ পরবর্তী সময় জামাতের কাছে হিরো ছিল শিবিরের কাছে হিরো ছিল শিবিরের অনেক ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে দেখা করতে যেত এবং তার ভক্ত ছিল অনেকে কিন্তু এখন আর সেটা নেই রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই ক্ষণে ক্ষণে রং বদলায় অনেক কিছুই হয় এখন বঙ্গবীর কাদের সিদ্দিকি বেশ কয়েক বছর আগে থেকে আমরা শুনে আছি যে তিনি বঙ্গবন্ধু গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাচ্ছেন কিন্তু শিডিউল পাচ্ছেন না তো অবশেষে সেটা হয়েছে কেন রহস্যটা কি কাদের সিদ্দিকি সাহেব হঠাৎ গণভবনে কেন গেলেন আসল রহস্যটা আমি বিশ্লেষণ করার চেষ্টা করব শুধু গণভবনে নয় তিনি কিন্তু অবশেষে জিএম কাদেরের সাথে জিএম কাদের এবং কাদের সিদ্দিকি তারা আওয়ামী লীগের যে কাউন্সিল সেখানেও কিন্তু উপস্থিত হয়েছেন এটা একটু রহস্য উদ্ঘাটন করা দরকার কিছুদিন আগেও কিন্তু আওয়ামী লীগের লোকজনই আমার কথা বলি আওয়ামী লীগের লোকজনের তাদের বিভিন্ন ব্লগে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলামে অভিযোগ করেছে বঙ্গবীর কাদের সিদ্দিকি জামাত শিবিরের টাকা খেয়েছেন জামাত শিবিরের টাকা খেয়ে তিনি জামাতের টেলিভিশনের দিগন্ত টিভিতে প্রোগ্রাম করেছেন বা আরও অনেক এরকম কথাও আমরা শুনেছি বা এটা সত্য আওয়ামী লীগের লোকজনই বলেছে বা তারা জানে যে কাদের সিদ্দিকি তো আসলে লোক নাই ভোট নাই কোনো একটা প্রোগ্রাম করার সামর্থ্য নাই তাহলে তার প্রোগ্রামের সামনে কারা তারা জামাত শিবিরের লোকজনকে নিয়ে প্রোগ্রাম করছো হলরুম ভরে দিত এই হচ্ছে সেই কাদের সিদ্দিকি আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজে তিনি গণভবনে গিয়েছেন সপরিবারে এটা কোনো নিউজ না মূল নিউজ হচ্ছে কাদের সিদ্দিকির গণভবনে যাওয়া নিয়ে নানান গুঞ্জন যে কেন গিয়েছেন রহস্যটা কি এটা ইন্টারেস্টিং একটা বিষয় কেউ বলছেন যে তিনি আবার আওয়ামী লীগে যোগ দিতে চাচ্ছেন কি আমি শেষে বলবো আগে নিউজটা যদি একটু দেখি আওয়ামী লীগের বাইশতম জাতীয় সম্মেলনে ঠিক আগের দিন রাতে কৃষক শ্রমিক জনতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী গণভবনে যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানান গুঞ্জন শুরু হয়েছে এখন এমনিতে গণভবনে যাওয়া এক জিনিস আর আওয়ামী লীগের বাইশতম জাতীয় সম্মেলনের আগের রাতে যাওয়া আর জিনিস অতএব এটা গুরুত্ব বা সন্দেহ বাড়িয়ে দিয়েছে আমি বলবো রহস্যটা কি সপরিবারে শুক্রবার তেইশ ডিসেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে যান কাদের সিদ্দিকি সাক্ষাতের সময় কাদের সিদ্দিকির সঙ্গে তার সহধর্মিনী বেগম নাসরিন ও তাদের দুই কন্যা ছিলেন বলে জানা গেছে এদিকে কাদের সিদ্দিকির এই সাক্ষাৎকে সৌজন্য বলা হলেও অনেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে বলে ধারণা করছেন সৌজন্য সাক্ষাৎ বলতে রাজনীতিতে কোনো সাক্ষাৎ নেই সব সাক্ষাৎই হচ্ছে উদ্দেশ্যমূলক এটা হচ্ছে বাস্তব অ্যাটলিস্ট বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যতা বলতে কিছু নাই অতএব সৌজন্য সাক্ষাতের প্রশ্নে আসে না সব সাক্ষাৎ ইন্টেনশনাল বা একটা মোটিভ নিয়ে আর রাজনীতিতে মেরুকরণ হচ্ছে বলে ধারণা এটা একটা ভুল কথা কারণ বঙ্গবীর কাদের সিদ্ধিকি অবশ্যই শ্রদ্ধার পাত্র বীর মুক্তিযোদ্ধা কিন্তু এই মুহূর্তে তিনি রাজনীতিতে এমন কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি নন যে তার কোনো মুখ তার কোনো স্থান পরিবর্তন দল পরিবর্তন বা জোট পরিবর্তনের কোনো প্রভাব পড়বে কোনো প্রভাব নেই আন্দোলনে কিংবা ভোটে কাদের ব্যক্তিরও ভোট নাই। অতএব এটা একেবারে অপ্রাসঙ্গিক যে মেরুকরণ হওয়ার প্রশ্নই আসে না এই বিষয়টা বুঝতে হবে মূলত দুই দশক আগে আওয়ামী লীগ ত্যাগ করার পর প্রায় সময় দলটি সমালোচনা করতে দেখা গেছে বঙ্গবীরকে কিন্তু আওয়ামী লীগের বাইশতম সম্মেলন ও আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সেদিক সাক্ষাৎ অনেকেই হিসাব মিলাতে পারছেন আমি একটু হিসাব মিলিয়ে দিব অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কাদের সিদ্দিকী আওয়ামী লীগ ফেরার প্রক্রিয়ার অংশ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কৌশল নিয়ে থাকে নির্বাচনের আগে যাই হোক এটা হচ্ছে তার আগে ঐক্যফ্রন্ট বা এগুলো যোগ দিয়েছিলেন কাদের সিদ্ধি কিন্তু নির্বাচনে দেন এখন কাদের সিদ্দিকী কি চান কেনই বা সেখানে গেলেন দুইটা বিষয় এই নিউজ ছাড়াও মঙ্গবীর কাদের সিদ্দিকি সাহেব বাংলা সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার শুনে আমার কাছে আরও ক্লিয়ার হলো বিষয়টা আসলে তিনি কী চান রহস্যটা কি কেনই বা গেলেন আসলে বঙ্গবীর কাদের সিদ্দিকি একজন বাংলাদেশে বীর মানুষ একজন শ্রদ্ধার পাত্র মানুষ একজন বড় মাপের একজন মানুষ কিন্তু তার কোনো ভোট নাই লোক নাই কিছুই না রাজনীতিতে ভ্যালুলেস এখন তিনি চাচ্ছেন যে জীবনে এত কিছু করলাম দেশ স্বাধীন করলাম মুক্তিযুদ্ধ করে শুধু মুক্তিযুদ্ধ না স্পেশাল মুক্তিযোদ্ধা ভিভি মুক্তিযোদ্ধা তা এখন যদি সে জীবন এসে হয়তো কাদের সিদ্দিকী সাহেবের যে বয়স আগামী পাঁচ বছর তার শারীরিক সক্ষমতা থাকতে পারে রাজনৈতিক রাজনীতি করার ক্ষেত্রে অসুস্থ মাঝে মাঝে হসপিটালে ভর্তি হতে হয় না এই গুরুত্বহীন ভাবে করব। এটা তো ভালো দেখায় না এই জন্য শেষ জীবনে একটু পোস্ট পজিশন নিয়ে যদি কাটাতে পারি তাহলে মনে হয় ভালো হয় এটা হচ্ছে কাদের সিদ্দিকী সাহেব সাহেবের চিন্তা বর্তমানে রাজনীতি একটু যদি গুরুত্ব পাই অ্যাটেনশন পাই এই তিনি আসলে তার দল বা এগুলো কিছুই না তার দলের ওগুলো কোনো ভ্যালুই নেই ওটা জামাত ইসলামীর একটা থানা সমান ও তার সারা দেশে তার দলের লোক নাই ওটা একবারই ভ্যালুলে রাজনীতিতে তাহলে তিনি এই জন্য যদি আওয়ামী লীগ তাকে ফিরিয়ে নেয় তাহলে তিনি নির্দ্বিধায় যেতে পারেন বাংলাদেশ প্রশ্ন করেছে যে আওয়ামী কি আপনি আবার ফিরে যাবেন তখন বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী দিকে ইঙ্গিত করছেন তার কাছে জিজ্ঞেস করেন মানে তিনি অস্বীকার করেননি তার দল বিলুপ্ত করে দিয়ে আওয়ামী লীগে যদি নেয় তাকে তিনি যেতে চান এটাই হচ্ছে সত্য কথা কিন্তু আওয়ামী লীগ তাকে নেবে না কাউন্সিলের আগের রাতে যাওয়া হয়তো বা এরকমই কোনো একটা চেষ্টা বলা হয়েছিল যে ঠিক আছে আবার আওয়ামী লীগে ফিরে যায় আমাকে একটা পোস্ট পজিশন দেন প্রেসিডিয়াম মেম্বার বা ভালো একটা ইত্যাদি ইত্যাদি কিন্তু আওয়ামী লীগ এত কাঙ্গাল দল নয় আওয়ামী লীগের মতো একটা বড় দল সুসংগঠিত দল অনেক বড় বড় নেতা পোরখাওয়া নেতা ত্যাগ তিতিক্ষার বিনিময় এখানে পোস্ট পায় না কত সিরিয়ালে আছে হাজারো বড় বড় সাবেক ছাত্র নেতা তাদেরকে মূল্যায়ন করতে পারছে না যারা দিন রাত আওয়ামী লীগের জন্য খেটে যাচ্ছে পরিশ্রম করছে ঝুঁকি নিচ্ছে বা যারা অনেক নির্যাতিত হয়েছে তাদেরকেই মূল্যায়ন করার সুযোগ পাচ্ছে না এত বড় দল তাদেরকে নমিনেশন দিয়ে শেষ করতে পারছে না মন্ত্রীদের বড় পোস্ট দেয় না এমপি মন্ত্রী বা দল এবং সরকারকে আলাদা করেও মূল্যায়ন করতে পারছে না সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে মূল্যায়ন করার মতো সুযোগ আওয়ামী লীগের এই মুহূর্তে নেই তিনি এমন কোনো ব্যক্তি নন যে তাকে একটা পোস্ট দিলে আওয়ামী লীগের কোনো উপকার হবে কিছুই হবে না অতএব আওয়ামী তাকে নিবে না আর আওয়ামী থেকে বের হয়ে আবার কেউ আওয়ামী এসে পুনর্বাসিত হতে পেরেছে এই এক্সাম্পল আওয়ামী নেই অতএব সত্য কথা কি রহস্য কি বঙ্গবীর কাদের সিদ্দিক আওয়ামী লীগে ফিরতে চান এ কারণেই কাউন্সিল আগের রাতে হয়তো দেখা করা কিন্তু আওয়ামী লীগ তাকে নিবে বলে আমার মনে হয় না এটাই তাহলে কি হতে পারে দুইটা অপশনে গিয়েছেন এক যদি আওয়ামী লীগে ফিরতে চান তাহলে তো ভালো একটা নমিনেশন পেলেই যথেষ্ট তার দলের পাওয়ার দরকার নেই আর দ্বিতীয় আর একটা অপশন এই যে বি চৌধুরী ভদ্রুদ্দুজা চৌধুরী মাহিবী চৌধুরী তাদের মতো একটা রোল প্লে করার চেষ্টা করছেন কারণ এই বি চৌধুরী মাহিবীর চৌধুরী এরাও কিন্তু একসময় টাকা দিয়ে শিবির বা বিভিন্ন ছাত্র দল বা সাধারণ লোকজনকে ভাড়া করে নিয়ে প্রোগ্রাম করতে বিভিন্ন জায়গায় আমি নিজে দেখেছি কিন্তু তখন যখন দেখলো যে না আওয়ামী টিকে যাবে তখন সুযোগ বুঝে ঐক্যফ্রন্টের সাথে দল কষাকষিতে চলছে না আওয়ামী লীগে চলে গেল এবং এমপি হলো আওয়ামী লীগ তাদেরকে এমপি বানিয়ে দিয়েছে হলে জীবনেও তারা নিজেরা এমপি হতে পারতো না বঙ্গবীর কাদের সিদ্দিক এখন সেটাই চাচ্ছেন যে দলে তো নিবে না দলে না নিলে তাহলে জাস্ট ওই বিচৌধুরীদের মতো একটা দুইটা সিট পেলেই তিনি খুশি সেই হিসাব নিজ মেলানোর চেষ্টা করছেন এটা হতে পারে এটাই হতে পারে আসল রহস্য শেষ পর্যন্ত আগামী নির্বাচনে এই মাহাবীর চৌধুরীর মতো একটা বা দুইটা আসন আওয়ামী লীগের পক্ষ থেকে গিফট পেতে পারেন বঙ্গবীর কাদের সিদ্দিকী আমি সেটাই মনে করি যেহেতু জামাত শিবিরের টাকা শেষ আওয়ামী মতোই আওয়ামী লীগের অনেক কিন্তু বলছে জামাত শিবিরের টাকা শেষ অতপর আবার আওয়ামী আসেন জামাত শিবিরের টাকা শেষ না আসলে জামাত শিবিরের টাকা কেন খাবেন কেন যাবেন সেই প্রয়োজন বঙ্গবীর কাদের সিন্দিকিরও নেই জামাত শিবিরেরও কাদের সিন্দিকিকে এখন আর দরকার নেই উভয়ের স্বার্থ ফুরিয়েছে এখন কাদের সিন্দিকি সাহেব একা হয়ে গিয়েছেন এখন তার সেই নিরে ফিরে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু পারবেন না কিন্তু এটা হতে পারে যে বি চৌধুরীদের মতো একটা দুইটা সিট পেতে পারেন অ্যাটলিস্ট নমিনেশন আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকায় পেতে পারেন আর নৌকা নির্বাচন করার সুযোগ থাকলে তিনি আর গামছা মার্কে নির্বাচন কেন করবেন এটাই হচ্ছে রহস্য চব্বিশ বারো বাইশ